দেশ দপ্তরে থাকাকালীন আমি যেভাবে বালি মাফিয়াদের বিরুদ্ধে দুর্নীতি দমন করার ব্যবস্থা নিয়েছিলাম, এই দপ্তরে যতদিন আমার হাতে থাকবে ততদিন একইভাবে কড়া হাতে সমস্ত দুর্নীতি দমন করব। রাজ্য বন মহোৎসবের সূচনায় এমনই মন্তব্য করলেন রাজ্য বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। অরণ্য আমাদের প্রেরণা, সবুজ আমাদের চেতনা, এই স্লোগানকে কেন্দ্র করে রাজ্যব্যাপী বন মহোৎসব উৎসবের সূচনা হলো মঙ্গলবার। বালি সিআরসি ঝিল সংলগ্ন উদ্যান থেকে এই উৎসবের সূচনায় উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, বালির বিধায়ক বৈশালী ডালমিয়া, উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল সহ বন দপ্তরের শীর্ষ আধিকারিকেরা। এদিন কর্মসূচি থেকে বনমন্ত্রী স্পষ্ট হুঁশিয়ারি দেন, বন্যপ্রাণী হত্যা চোরাচালান রুখতে ছদ্মবেশ নিয়ে বনে ঘুরবেন তিনি। পাশাপাশি গাছ কাটা বন্যপ্রাণী হত্যা রুখতে বন দপ্তরের হেল্পলাইন নাম্বার 1806 চালু করা হলো এদিন। এদিকে যেহেতু আমফানের রাজ্যে বহু গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেহেতু সারা রাজ্যে 3.5 কোটি বৃক্ষ চারা এবং 5 কোটি ম্যানগ্রোভ চারা লাগানো হবে বলে ঘোষণা করলেন মন্ত্রী। এছাড়া 2 নম্বর জাতীয় সড়কের পাশে বালি সিআরসি ঝিলকে ঘিরে সৌন্দর্যায়নের কাজ করা হবে বন দপ্তরের তরফে। তিনি ঘোষণা করেন, প্রতিটি নাগরিক সবুজ যোদ্ধা হওয়ার সুযোগ পাবেন। একটি গাছ লাগিয়ে সেই ছবি বন দপ্তরের ফেসবুকে পোস্ট করলে সেই নাগরিক ওই অনলাইনে সার্টিফিকেট পাবেন বন দপ্তর থেকে। স্ট্রেট বলে দিয়েছি যে বিগত দিনেও যেভাবে আমরা দুর্নীতি এবং অন্যায় দমন করার জন্য যা পদক্ষেপ অন্য দপ্তরও আমি বিগত দিনে নিয়েছিলাম, আমি যতদিন এই দপ্তরে আছি ততদিন আমার কাজ থাকবে যে এই দপ্তরের রিলেটেড যে কোনো রকম যদি কেউ অবৈধভাবে গাছ কাটে, কেউ অবৈধভাবে বনজ সম্পদের ক্ষতি করে, যদি কেউ অবৈধভাবে চোরাচালান করে, তাদের বিরুদ্ধে একদম কড়া ব্যবস্থা নিতে হবে। পালন হচ্ছে এখানে, সেই বন মহোৎসব পালন করবার জন্য কিছু মানুষ আবেগে উৎসাহে এখানে এসছে, সুতরাং এটা কিছু করার নেই। আমরা চেষ্টা করেছি প্রত্যেককে স্যানিটাইজ করে যতটা পেরেছি করোনা ছাতা দিয়ে আমরা ঘিরে রাখার চেষ্টা করেছি।